নমস্কার আজকে আমরা মাদুরাই শহরে আছি আমি এখানে এসেছি ভাষা অধিকার আর যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল ল্যাঙ্গুয়েজ রাইটস ইন ফেডারেল ইন্ডিয়া এই নিয়ে তামিলনাড়ুর তামিল অধিকার নিয়ে সরব যে গোষ্ঠীগুলো নানা গোষ্ঠী রয়েছে এখানে তার মধ্যে মূলত উকিল যারা তাদের একটা গ্রুপ সেই জন্য আমরা এখানে এসছি এখানে আমি অবশ্যই বাঙালি জাতি তথা বাংলা পক্ষ প্রতিনিধি হিসেবে এসেছি কিন্তু একই সঙ্গে এখানে অন্যান্য জাতি থেকেও সেখানে ভাষা অধিকার নিয়ে লড়াই করা অনেক মানুষ এসেছেন এসেছেন মহারাষ্ট্র থেকে এসেছেন কেরল থেকে অবশ্যই তামিলনাড়ু থেকে এবং এসেছেন এক্ষুনি আমার সামনে যিনি আছেন মহেন্দ্র সিং শেখো তিনি পাঞ্জাব থেকে পাঞ্জাবি ভাষা অধিকার এবং পাঞ্জাবি জাতি অধিকার কারণ ভাষা অধিকার আর জাতি অধিকার আলাদা জিনিস নয় দুটো একটা অপরের সঙ্গে যুক্ত এবং ওনার সম্বন্ধে কয়েকটা জিনিস জানিয়ে দিই যেটা হয়তো কথাবার্তায় অত অতটা আসবে না কারণ আমরা ঠিক সেইটা নিয়ে আলোচনা করব না কিছুটা হয়তো ঢুকতে পারি মহেন্দ্রবাবু কিন্তু পাঞ্জাবে জন্মেছেন তারপরে দীর্ঘ সময় বালায় থেকেছেন কলকাতায় এবং কলকাতায় বাঙালি পরিবৃত হয়ে পড়াশুনো করেছেন উনি সাউথ পয়েন্ট স্কুলে পড়েছেন যে স্কুলে আমিও পড়েছি সে এক সময় আসলে বলবো এখন যারা সাউথ পয়েন্ট স্কুলে পড়ছেন তাদের মধ্যে যতটা বাঙালি চেতনা জাগ্রত হয় তার থেকে অনেক বেশি তার মধ্যে রয়েছে এটা ওনার পিঠ চাপড়ে দেওয়ার বিষয় নয় এটা আমাদের কাছে লজ্জার বিষয় যে আজকে আমরা এইখানে এসে পৌঁছেছি একজন পাঞ্জাবি যার মাথায় পাগড়ি তিনি বাংলা বলছেন এই মজার ব্যাপারটা আমরা কিন্তু দেখানোর জন্য আজকের আলোচনাটা করছি না দেখো অন্য জাতির একজন বাংলা বলছে কি মজা আমার ভাষা মহান এই চিপ নাটকটার জন্য কিন্তু আমরা এই লাইফটা করছি না বরং এই লাইভের থেকে আমরা একাধিক জিনিস জানার চেষ্টা করব এক হচ্ছে যে পাঞ্জাবে হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন হিন্দির আক্রমণ তার বাস্তব অবস্থাটা কীরকম আমরা জানার চেষ্টা করব সেখানে মানুষ কিভাবে লড়ছেন বা লড়ছেন না একই সঙ্গে অবশ্যই জানার চেষ্টা করব উনি যেহেতু কলকাতায় এসছেন কলকাতা আসেন তিনি যে কলকাতা বা বাংলা দেখেছেন এবং তিনি যে কলকাতা বাংলা বাংলা এখন দেখছেন তার চোখের মধ্যে কতটা তফাৎ তিনি লক্ষ্য করছেন কোন কোন দিকে এবং এর সঙ্গে যে সব বিষয় উঠে আসবে সেগুলোর মধ্যে হয়তো আমরা কিছুটা যাব মহেন্দ্রবাবু নমস্কার আর অনেক বাঙালি দেখবে এই লাইফটা দেখতে শুরুও করে দিয়েছে প্রথমে বলুন যে পাঞ্জাবে পাঞ্জাব তো পাঞ্জাবি ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য সংবিধান অনুযায়ী যে পাঞ্জাবি সুবা আন্দোলন অর্থাৎ পাঞ্জাবি ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য আমি যদি খুব ভুল না বলি উনিশশো ছেষট্টি নাইনটিন সিক্সটি সিক্সে তৈরি তৈরি যখন হঠাৎ আম্বালা ডিভিশনের লোকেরা যারা পাঞ্জাবি বলে তারা নিজেদের হিন্দিভাষী বলতে শুরু করে দিল সেই সময় তৈরি তো পাঞ্জাব পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা এবং পাঞ্জাবি জাতি হিন্দি সাম্রাজ্যবাদের যে আক্রমণের মুখে একটু বলুন বাস্তব অবস্থাটা বলুন একটু অবস্থাটা খুব একটা ভালো না কারণ আমি যা পাঞ্জাবে হচ্ছে সে জিনিসটা একটু একটু আমি বাঙালি কিছুদিন আগে কলকাতায় ছিলাম সেখানেও একই রকম জিনিসটা হচ্ছে পাঞ্জাবে আরও ভীষণ ভাবে হয়ে যাচ্ছে কারণ ওইখানে ভাষাকে একটা ধর্মর প্রকোষ্ঠা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন মাঝে এই জিনিসটা বন্ধ হয়ে গেছিল কিন্তু এখন আমার থেকে বলা ভাবে প্রচার করা হচ্ছে বা দেখানো হচ্ছে বা প্র্যাকটিস করা হচ্ছে যে যারা হিন্দু তাদের ভাষা হিন্দি আর সে জিনিসটা আপনি ওই পাঞ্জাবি শুভ যখন পাঞ্জাবি পাঞ্জাব গঠন হলো তখনও কিন্তু এরমভাবে হয়নি যে হিন্দুরা সাপোর্ট করত না কিন্তু বেশিরভাগ এর জন্যে যত আপনারা জেল ভরা যাই করা আন্দোলন যত কিছু তারা শিখরাই করেছে কিন্তু ওরা কোনোদিনও হিন্দু পাঞ্জাবিদের রাইট গুলো যে ওরা ভাবে নামাইরাম কিছু ওই ওই জিনিসটা ছিল না ভাষা ভাষাই গ্রামের ভাষা আলাদা ধর্ম আলাদা হ্যাঁ আর গ্রামের মধ্যে যারা বেনেরা তারা হিন্দু ধর্মের এছিল একেবারে পक्का পাঞ্জাবি কথাই বলে এখনো বলে অনেকে কিন্তু কিরম ভাবে ভাষাটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে যে আমাদের ওই হিন্দু ভাইরা হিন্দু পাঞ্জাবি ভাইরা তারা কথা পাঞ্জাবি ভাষায় নিজেদের মধ্যে বলে যাচ্ছে অনেকে আছে যারা পাঞ্জাবি ভাষায় বিশেষ করে গ্রামের মধ্যে কিন্তু এখন কি হচ্ছে ইম্পোর্টেড পন্ডিতরা আসছে যত পন্ডিতরা আসছে সব ইউপি বিহার থেকে আসছে আর ওদের ডিসকোর্স যেটা সেটা হিন্দিতে হচ্ছে অর্থাৎ পাঞ্জাবি হিন্দুকে কি করে হিন্দু হতে হয় এটা ইউপি বিহারের পন্ডিতরা এসে হিন্দিতে শেখাচ্ছে আমি নিজের বলছি যে আমি যখন কলকাতায় আসার আগে আমি ক্লাস থ্রিতে উঠেছিলাম যখন আমি কলকাতায় চলে এলাম তো গ্রামের মধ্যে আমাদের ওইখানে এক একটা অকেশন হতো যে শিখের বাড়িতেও পন্ডিতরা আসতো

যত সব আছে সব ওই ইউপি বিহারের আর ওদের জানেও না কিছু আমার মনে হয় না খুব একটা ধর্মের সম্বন্ধে ওদের জ্ঞান আছে ওদের আলটিমেটলি যে কোনো কোনো অকেশনে গেছি তো এখানে ওম জয় জগদীশ আরে এই আরতিটাই ওরা করে থাকে আর তাছাড়া অন্য কিছু না দু একটা মন্ত্র পড়ে শেষ হয়ে যায় দিস ইজ ওয়াট ওটা ওদের মানে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা হচ্ছে সব কিছু হচ্ছে আর যত কটাই যে আগে কি হতো আগে ও যেমন নরেন্দ্র চঞ্চল ও আপনার নয়না দেবী যে যেটা দুর্গার রূপ বা যেখানে আপনারা সবাই যান কী নামটা বৈষ্ণব দেবী বৈষ্ণব দেবী হ্যাঁ সেইখানে ওর ওর যে কীর্তন হতো রাত্রির বেলায়ে জাগরাতা बोलते ওকে সব পাঞ্জাবি ভাষায় আচ্ছা বৈষ্ণব দেবীর কীর্তন পাঞ্জাবিতে হতো পাঞ্জাবি ভাষা মানে গানের টিউনে বলিউড গানের টিউনে কিন্তু ওর ওর গাজন করা হতো পাঞ্জাবি ভাষায় মানে লিরিক্স কোন পাঞ্জাবি হতো সেটা এখন ওই আচ্ছা যারা শুনছেন তারা কি বুঝতে পারছেন যে যখন বাংলার মন্দিরে মন্দিরে লাউড স্পিকারে হিন্দি গান শুরু হয়েছে এর পরের অবস্থাটা কি হবে একটু হয়তো এই বৈষ্ণোদেবীর হিন্দি পাঞ্জাবি কীর্তন থেকে হিন্দি হয়ে যাওয়া এবং খোদ পাঞ্জাবে সম্পূর্ণভাবে পাঞ্জাবি পুরোহিত ধ্বংস হয়ে গিয়ে ইউপি বিহার থেকে পুরোহিত আসার প্রক্রিয়াটা কিন্তু উনি মোটামুটি বর্ণনা করছেন একটু বাঙালি হিন্দু যারা আছেন তারা কিন্তু একটু মন দিয়ে শুনবেন কথাটা হ্যাঁ এই রয়েছে যে ইনফ্লাক্সটা হয়ে যাচ্ছে আর চেঞ্জেস যা আনার আমরা তো ওই হিন্দিতে ওয়ার্ড বলা যায় যে হ্যাঁ কিন্তু তা প্রসেসটা অলরেডি ওরা করে নিয়েছে ওইখানে এরমভাবে করেছে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে সেখানে মাধ্যম ইংরেজি রয়েছে ওইখানে পাঞ্জাবি ভাষা যে যে বাচ্চা কেউ পাঞ্জাবিতে কথা বলে ওকে পানিশমেন্ট দেওয়া হয় বা ফাইন দিতে হয় মা বাবাকে ডেকে ওর ওকে ফাইন করা হয় কিন্তু টিচাররা ওই বাচ্চাটাকে যদি কোনো প্রবলেম আসে সেটা ইংরেজি ভাষা যদি না বুঝতে পারে ওকে হিন্দিতে বোঝাবে হিন্দি অ্যালাউড আছে পাঞ্জাবি অ্যালাউড না আপনি আপনাকে একটা কথা একটু আটকাই কারণ একটু আগে আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল আপনি বলছিলেন যে এই জায়গায় জায়গায় সেন্ট্রাল বোর্ডের স্কুল গজিয়ে উঠছে এবং তারা পাঞ্জাবের গ্রামে গ্রামে গিয়েও কিভাবে সেখানে ছাত্রছাত্রীরা তাদের এই স্কুলে আনার ব্যবস্থা করছে এক ধরনের ডাইরেক্ট মার্কেট মার্কেটিং যদি বলি তার মাধ্যমে এবং এই মার্কেটিং এ হিন্দি ভাষা ব্যবহার করা হচ্ছে একটু এই ব্যাপারটা নিয়ে একটু বলুন ও ও ওইখানে দেখাচ্ছে যে 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 পাঞ্জাবি ভাষাটা সেটা গ্রামীণদের ভাষা আর হিন্দি ভাষাটা সেটা একটা সফিস্টিকেটেড পুয়ার ম্যান আমি আমি যেটা বলি হিন্দি ইজ এ পুয়ার ম্যান স্টেটাস সিম্বল ওই যারা ওদের সঙ্গে যদি আপনি ইংরেজিতে বার্তালাপ করেন ইংরেজি কেউ জানে না কিন্তু হিন্দিতে বলে ওরা কলাররা উল্টে আমি হিন্দিতে কথা বলি গেও লোক না গ্রামের লোক না গ্রামের লোক মানে নিচু না গ্রামের লোককে নিচু মনে করাই প্রথম সমস্যা গ্রামের লোকদের নিচু দেখাচ্ছে না পাঞ্জাবি ভাষাকে নিচু দেখাচ্ছে একদম আচ্ছা এই যে পাঞ্জাবি শিখে তাহলে কোন সুযোগ সুবিধা তাহলে পাঞ্জাবে তো বিশেষ হচ্ছে না তার মানে সুযোগ 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 সুবিধা হচ্ছে না কারণ এই যে পাঞ্জাবি ভাষাতে এডুকেশনটা তো নেই আমরা তিনটে জিনিস বলি পাঞ্জাবিকে সাকসেসফুল হতে হতে হলে পাঞ্জাবের ছেলে মেয়েদের সাকসেসফুল হতে হলে পাঞ্জাবি ভাষাকে সাকসেসফুল হতে হলে প্রথমে তো পরিবারের ভাষা তারপরে রোজগারের ভাষা ভাষা কথা শুনলেন তিনটে খুব গুরুত্বপূর্ণ পরিবারের ভাষা রোজগারের ভাষা সরকারের ভাষা পরিবার রোজগার সরকার আমরা যেরকম বলি আমাদের বাংলা পক্ষ যখন কথা বলে যে চাকরি বাজার পুঁজি ওই রকমের দিকে পরিবারটা আমরা এখনো ধরে নি এখনো অবস্থাটা অতটা খারাপ হয়নি কিন্তু সেইটাই এবার বলুন যেটা বলছিলেন ওই ওই রয়েছে যে পাঞ্জাবি ভাষাটা যে পাঞ্জাবি মিডিয়াম স্কুলগুলো রয়েছে ওইখানে সরকার টিচারদের মাইনে দিতে পারছে না ঠিক করে এডুকেশনের অবস্থাটা খুবই খারাপ যেটা গভর্নমেন্ট স্কুলগুলো যেখানে রয়েছে এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন পাঞ্জাবি

মানিয়ে দিতে পারছে না ওই তো ভ্রষ্টাচার মানে করাবশন নিজের পেট ভরেছে যত সরকারি এসেছে এখনো পাই হচ্ছে আর আপনারা কেন্দ্রে যত টাকা দেন সেই মতো পান পয়সা হ্যাঁ ওই ওই পয়সাটাকে ডায়ভট করে নেওয়া হচ্ছে ওই পয়সা অন্য স্কিম দেখিয়ে তার মধ্যে দেখে মোস্ট অফ দা মানি যেটা সাইফন হয়ে যাচ্ছে আর দেখানো হয়ে যাচ্ছে যে মানে কাজে লাগানো হয় কিন্তু হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা আপনাদের ওখানেও আমি যেটা শুনলাম যেটা এখনো বাংলায় হয়নি কিন্তু হতে বেশি দেরি নেই যে প্রথমে নানা রকম কাজে হিন্দিভাষী অঞ্চল থেকে মানুষ আসতে শুরু করে এখন তারা নাকি চাষ জমি কিনে চাষও শুরু করে দিয়েছে সেটাই নয় আমি আপনাকে একটা আরেকটা দিয়ে ওর

যে যে যারা আছে চাষিরা গ্রাম থেকে নিজের উৎপাদন নিয়ে শহরে এসে বিক্রি করার ওদের ব্যাপার এখন এরা কি করেছে ইউপি বিহার থেকে যারা আছে পুরো মার্কেট ক্যাপচার করে নিয়েছে ওদের কাছ থেকে কম দামে মাল আগে থেকে কিনে নিচ্ছে তারপরে দ্বিগুণ তিন গুণ বা চার গুণে বিক্রি করা হচ্ছে এই মান্ডিতে হ্যাঁ আর এখন যত কনস্ট্রাকশনের তাদের ঠেকেদার হচ্ছে না পাঞ্জাবের কার্পেন্টারির জন্য মানে এত এত সুক্ষম কাজ করে ওরা এত ভালো কাজ করে পাঞ্জাবি কার্পেন্টারি ইজ

তাদের কিনে আচ্ছা বাঙালি একটু উনি যে চিত্রটা বলছেন মহেন্দ্রবাবু মহেন্দ্র সিং শেখো একটু চেনা চেনা লাগছে চাকরি আছে কিন্তু পাঞ্জাবির কোন চাকরি নেই পাঞ্জাবের জমি বহিরাগতরা মূলত হিন্দি ভাষীরা কিনে নিচ্ছে তামিলরা তো কিনছে না মারাঠিরা তো কিনছে না বাঙালিরা তো গিয়ে কিনছে না ঠিক আছে দেখুন এখানে দেখুন সমস্যাটা তৃতীয় একটা কথা বলি এমন সব কাজ পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু পাঞ্জাবিরা করতে জানে এবং তার করতে কোনো সমস্যা নেই কিন্তু ঠিকাদারি ব্যবস্থাটা একবার ক্যাপচার হয়ে গেলে লেবার ঠিকাদার যে একখানা যে জোট তৈরি হয় ঠিকাদার যার লেবার তার লেবার এবার তার ভাই বেড়াদার এটাই তো সিস্টেমটা এটাই তো সিস্টেমটা আচ্ছা এই নিয়ে ওখানে তো নানা রাজনৈতিক দল আছে কংগ্রেস আছে অকালি দল আছে বিজেপি আছে আপ পার্টি তারা উঠেছিল এখন একটু নেমে গেছে তো এই বিভিন্ন দলগুলোর মনোভাব কি এই ইস্যুটা নিয়ে বিশেষতের যাকে বলে ওই বাংলায় বলতে পারছি না যাবে বলে কাঠের পুতুল কাঠের পুতুল কাঠের পুতুল নাচানে যারা নাচ নাচাচ্ছে ওটা ওরা হলো দিল্লিতে বসে রয়েছে কংগ্রেস হলো কোনদিনই এরা পাঞ্জাবকে নিয়ে ভাবেনি যা কংগ্রেস ওইখানে যা যা ওদের হেড অফিস ওইখানে যা বলে দিয়েছে তাই এখানে কাজ কর করছে পাঞ্জাবি ভাষার জন্য কোনো এরা লড়াই করেনি কংগ্রেস অ্যান্টি অ্যান্টি পাঞ্জাবি সেই জিনিসটা প্রথমে আকালি দল করত কিন্তু যখন থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ হয়েছে তখন থেকে যা ওই থেকে মালিকরা বলছে এরা তাই করছে পাঞ্জাবে আকালি দলের একটা অধিবেশন হচ্ছে যেখানে বিজেপির মোদী এসছে আর সেখানে হিন্দি ভাষায় স্টেজের ওপরে লেখা আছে এটা দেখে তো আমি শক হয়ে গেলাম যে দল কিনা শিখ পন্থের দল এবং ফলে গুরবানীর ভাষার দল হওয়ার কথা তো তাই না আর ওইখানে আমাকে কেন কেন এটা হবে জাস্ট ওকে প্লিজ করার জন্য রাজা এসছে তাছাড়া পাঞ্জাবের পলিটিশিয়ানরা অনেকবারই ক্যাপ্টেন অমরিন্দর সিং ক্যাপ্টেন অমরিন্দর সিং ও নিজের যেটা ওথ নিয়েছে সেটা ইংরেজি ভাষায় নিচ্ছে তাছাড়া ও বলছে যে একটা ঘগর বলে একটা ছোট একটা ট্রিবিউটারি আছে বলছে ওর পারে তো কেউ পাঞ্জাবি বলেই না পাঞ্জাবি এখানে এইখানে যে আছে তাই আছে

ইউপি বিহারের না কোথাকার আছে ও ছিঁড়ে ও বেরিয়ে গেল তো ও প্রায় বলে থাকে যে ক্যাপ্টেন যখন নেক্সট টাইম যখন লোকেদের কাছ থেকে ভোট চাইতে যাবে তখন যেন ইংরেজিতেই ওর কাছ থেকে ভোট চায় অবস্থাটা এরকমভাবে আপনাকে মিডিয়াকে কিছু বলার আছে বা কিছু আছে সাডেনলি আমি ওই পাগড়িওয়ালা লোক ওই হিন্দিতে কথা বলছে বা পাগড়ি নাই থাকো পাঞ্জাবি লোক একটা ওইখানে হিন্দিতে কথা বলছে আমরা এখানে দেখি তামিলনাড়ুতে আমি দেখেছি কলকাতাতে বাঙালি আমাদের মন্ত্রীরা নিজের ভাষায় কথা বলে যার দরকার সে ওটা ট্রান্সলেট করে এ করে নেবে বা যদি টিভিতে দেখাচ্ছে তো ফুটনোট ওইখানে যে ওইখানে লেখা থাকবে যে কে কী কথাটা বলছে আমার আমরা আর এমন এমন হিন্দি বলছে যে হিন্দি হিন্দিও না আর পাঞ্জাবিও না এটা তামিলনাড়ুতে সত্যি এখনও আপনি যেটা বললেন কিন্তু দুঃখের কথা বাংলাতে এখন যেরকম মিডিয়া ইন্টারভিউ নেয় হিন্দিতে যারা হিন্দি ভাষী কোনো তার তর্জমা দেয় না একদম হিন্দি বলে যাচ্ছে বলে যাচ্ছে একদম যেন ধরে নিচ্ছে হিন্দি জানে অথচ দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী পশ্চিমবাংলার যারা বাঙালি আছে সাতাশি শতাংশ তার মধ্যে তিরাশি শতাংশ বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না এইটাই অর্থাৎ আমাদের ধরে নেওয়া হয়েছে সকলে হিন্দি জানে এটা তো একটা সম্পূর্ণ ভুল কথা যারা হিন্দি জানে না বোঝে না তারা এখনো অহিন্দি জাতির মধ্যে বিরাট সংখ্যা গরিষ্ঠ আচ্ছা আপনি তো কলকাতায় বা বাংলায় আসা যাওয়া করেন বা এবং আগে থাকতেন দীর্ঘ সময় অনেকদিন পরে কিছুদিন আগে গেছিলাম কি কি বদল দেখলেন ইলেকশনের আগে আপনি আগে তো বাংলায় ছিলেন আপনি জবে মানে বাংলায় ছিলেন তখন আমার জন্মও হয়নি ঠিক আছে সেই কারণে আপনার থেকে জানতে চাই সেই বাংলা কীরকম ছিল এবং আপনি যেহেতু ভাষা আন্দোলনের সঙ্গে এবং জাতীয় অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত পাঞ্জাবে একটা অন্য পরিপ্রেক্ষিতে তাই বাংলায় যখন ফিরছেন যে জায়গার সঙ্গে আপনার একটা মানে হৃদয়ের একখানা সম্পর্ক আছে দেখে কেরকম মনে হলো কি কি বদলেছে ভালো ভালো কথা বলতে হবে না যা দেখলেন তাই বলবেন আমি যা ফ্যাক্ট দেখলাম সেটাই বলবো আমি যখন শুরু করেছি আমাদের একজন আর্টস টিচার ছিলেন কমল মজুমদার মানে যারা কমল কুমার মজুমদার কমল কুমার মজুমদার উনি আহ নাটক পাটক করাতেন আর উনি আমাকে ওই একটা একজন ছেলে থাকা সত্ত্বেও আমাকে ডান্স করাতেন একটা ডান্স টিচার ছিলেন পাগলা হাওয়া পাগল দিনে পাগলা মোর মন ভেসে ওঠে ওর ওপরে এখনও আমাকে ওই মুভমেন্টগুলো কিছু কিছুটা মনে আছে এই ছিল আমাদের পরিবেশ সাউথ পয়েন্ট স্কুলে যখন আরম্ভ হতো রবীন্দ্রসঙ্গীত দিয়ে এন্ড হতো রবীন্দ্রসঙ্গীত দিয়ে এসব জিনিস এর মধ্যে মানুষ হয়েছি বাংলাদেশের যখন লড়াই হলো তখন দেশপ্রিয় পার্কে বসে আমরা সব সময় মুজিবুর রহমানকে কপি করতাম বা এক একটা জিনিস সবাই এই স্পিরিটটা নিয়ে চলে এসেছিলাম তখন ছিল আর এক একজন যে কেউ যার সঙ্গেও কথা বলতাম বাঙালিতেই কথা হতো ও আমাকে এ এ না যে পাঞ্জাবি আছে ওর সঙ্গে অন্য কোনো ভাষায় কথা বলবো আমার সঙ্গে বাঙালিতেই কথা হতো আর বাংলায় আমি বাংলায় উত্তর দিতাম এবারে যখন গেছি কোঠারি মেডিকেলে একজন লোক যিনি রিসেপশনে ছিলেন ওনার সঙ্গে কথা বলছে তো হিন্দিতে কথা বলছে আর ও হিন্দিতে উত্তর দিচ্ছে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই এটা আপনি কি করছেন আপনি ওকে হিন্দিতে উত্তর দিচ্ছেন কেন আপনি বাঙালি তো তো ওলে না না ও ও বাংলা জানে না না বাংলা জানে না ও তো বললো যে যেরকমভাবে মনে হলো তো অনেক দিন থেকে বাংলায় এখানে কলকাতায় বাস করছে বাংলা জানে না তো এখানে করছে কি এখানকার ভাষা আর আপনি করছেনটা কি নিজের ভাষা ছেড়ে দিচ্ছেন আর উনি অবাক হয়ে গেলেন এই জিনিসটা এই চেঞ্জগুলো আমি পেলাম তাছাড়া আরও কি পেলাম আমি দুখানা ওইখানে এই আপনার ইলেকশনের আগে আমি গেছিলাম দুখানা ওই সমাবেশ আমি দেখার মানে চান্স পেলাম একটা সমাবেশে সব কিছুই বাংলা ভাষায় কথা হয়েছিল আর একটা সমাবেশ দেখছি সেখানে কি দেখছি যে একটা নতুন পার্টি চলে এসছে আর ওইখানে মাঝে মাঝে হিন্দিতেই চলে যাচ্ছে নতুন পার্টির নামও বলতে পারে হ্যাঁ বিজেপি হ্যাঁ আমি দেখলাম তাছাড়া ওদের ওই প্রচারের যে কাগজগুলো রয়েছে সেটাও হিন্দিতে ওটা রয়েছে যদিও এটা যদিও এটা ঠিক যে যদিও বিজেপি সবচেয়ে বেশি হিন্দি হিন্দি করে তৃণমূলও করে সিপিএমও করে কংগ্রেসও করে এই যে আপনি যে রিসেপশনিস্টের কথা বললেন না কোঠারি মেডিকেলে সেরকমই হয়ে যাচ্ছে সকলে অনেকে হয়ে গেছে আমি তো সেটা দেখলাম দোকানদারের সঙ্গে কথা বলছি আমাকে না আমাকে না জিজ্ঞেস করে আগে যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলছে আমার সঙ্গে হিন্দি ভাষায় কথা বলছে আপনি জিজ্ঞেস করেছেন কখন আমার সাথে হিন্দিতে কেন কথা বলছেন আমি অনেক অনেক লোককে এরা ধিক্কার দিয়েছি তোরা অবাক অবাক আমি তারপরে আর একটা আপনাকে বলে দিচ্ছি আমি এসপ্ল্যানেট পোস্ট অফিসে গেলাম আমার সঙ্গে পাঞ্জাবে যেটা হচ্ছে আমি ওখানে জিজ্ঞেস কর আমি দেখলাম আমি বললাম দাদা একটু আমি আধার কার্ড তৈরি করাবো তো আধার কার্ডের জন্য একটু ফর্মটা দিতে পারেন তো ফর্ম দিল হিন্দি আর ইংরেজিতে লেখা ফর্ম দিচ্ছে সে আমার সঙ্গে হিন্দিতে কথা বলছে আমি বাংলায় বলছি আমি বললাম আমি বাংলায় কথা বলছি আপনি হিন্দিতে কথা বলছেন কেন বলে আমকো বাঙালি আতা নেতা নে তো আপনি এখানে বসেছেন কেন আপনি পেছনে যান এখানে ওকে বসান যে বাংলা ভাষা বলতে পারে আর তাছাড়া আমার যে আধার কার্ডটা তৈরি করবেন কোন ভাষায় করবেন হিন্দি আর ইংরেজি কেন বাংলা ভাষায় ইউ পি বিহারের আধার কার্ড না বাংলার আধার কার্ড বাংলার আধার কার্ড পাশেই একজন লোক দাঁড়িয়ে ও চেঞ্জ করানোর ছিল ও পুরোনো কার্ড কিন্তু ওরা আগেকার কার্ড তো ওকে জিজ্ঞেস কর দাদা মনে কিছু না করে তো কার্ডটা দেখাবে দেখারও এখানে বাংলা ভাষায় কার্ডে কার্ডে লেখা রয়েছে ইমিডিয়েটলি ওই পোস্টমাস্টারের কাছে ভেতরে গেলাম ওকে বললাম যে এই জিনিসটা কি হচ্ছে বাই ডিফল্ট আপনারা হিন্দি আর ইংরেজিতে কেন করছেন বাই ডিফল্ট তো বাংলা হওয়া উচিত আমার নিজের কার্ড বের করে দেখালাম সেটা পাঞ্জাবি ভাষায় কিন্তু এখন আমি আপনার আমার যখন গ্র্যান্ডসানের জন্য জানি যখন আমি গেলাম তখন আমাকেও পাঞ্জাবে বলা হলো যে হিন্দি আর ইংরেজিতে হবে আর সেটার জন্য আমি লড়াই করলাম আমি সিনিয়র সুপ্রিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসের কাছে গেলাম ভয় কেন আমার যখন এটা ছিল চেঞ্জ হলো কি করে আমি করালাম কিন্তু এই জিনিসটা আমি বাংলায় যখন কলকাতায় এই জিনিসটা পেলাম খুব খারাপও লাগলো আর শক্তও হলাম কারণ আমি আজকে যা করছি পাঞ্জাবি ভাষার জন্য তার জন্যে আমি বাঙালিদের কাছ থেকে এইসব জিনিস শিখেছি আমার হাজার সেলুট ওদের কারণ ওদের কাছ থেকে নিজের ভাষার জন্যে ভাষাকে বাঙালিকে আমি দেখেছি ভাষা নিজের ধর্মের চেয়ে ওপরে তুলে দেয় ওরা সেটার প্রত্যক্ষ প্রনাম এক্সাম্পল আছে বাংলাদেশ যারা উর্দু ওদের ওপরে চাপানো হচ্ছিল বলে ওরা নিজেকে বাঙালি বাংলা ভাষার জন্য একটা নিজেকে স্বাধীনতা করব সেই এখন বাঙালিদের কাছ থেকে যখন আমি এসব জিনিস দেখলাম মনটা খুব খারাপ লাগলো ভালো লাগেনি আচ্ছা বাঙালি একটা কথা বুঝতে পারছেন যে যে কাজটা যে আমাদের নিজেদের মাটিতে আমাদের যেগুলো স্বাভাবিক অধিকার সেগুলো পাবার কথা সেগুলো আপনি পাচ্ছেন না আমি ওনাকে উনি এসে করে দিচ্ছেন এ কথাটা বলবো না উনি বাংলার একজন বন্ধু একজন বন্ধু আর একটা বন্ধুর জন্য করে কিন্তু নিজের জন্য কি করা উচিত না শুধু কি একজন বন্ধু যে বন্ধুর বাড়িতে এসছে এবং বন্ধুর বাড়ির অবস্থা খারাপ সেখানে গিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে আসবে নিজের বাড়ি নিজে পরিষ্কার করব না এই কথাটা একটু ভাবার চেষ্টা করবেন কিন্তু শেষে আপনাকে বলি মহেন্দ্রবাবু যে যে স্কুলে আপনি পড়তেন আমিও সেই স্কুলে পড়েছি সেই স্কুলে এখন কোনো বাংলা গান স্তোত্র হয় না শুরুতে না শেষে না কখনো না সেটা আর পশ্চিমবঙ্গ বোর্ডের স্কুলও নেই সেটা একখানা সিবিএসই বোর্ডের স্কুলে পরিণত হয়েছে সিবিএসই বোর্ডের স্কুল মানে কি সকলে জানে ইংরেজি থাকবে হিন্দি প্রায় থাকবেই বাংলা একটা চয়েসের ব্যাপার চয়েস আসলে এরা মাতৃভাষা পড়ার ব্যাপারটা যেহেতু চয়েস ব্যাপারে করে নিয়েছে কদিন পরে হয়তো হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের এটাও বোঝাতে সক্ষম হবে যে ধান্দার জন্য মাকেও বদলানো যায় মাও চয়েস করা যায় বোধ মাকে চয়েস করা যায় না এবং হিন্দি সাম্রাজ্য আর যেভাবে ধান্দায় লাথি মেরেছে না আসলে তো ধান্দায় লাথি মেরে এই ব্যাপারটা করছে হিন্দির মধ্যে বিরাট কোনো সাহিত্য গুণ লুকিয়ে আছে এটা তো কারুর মনে হয় না তাই জন্য কি লোকে হিন্দি সাহিত্য পড়ার জন্য হিন্দি পড়ে তা তো না আসলে তারা বুঝতে পেরেছে যে কেন্দ্রীয় সরকার হোক টেন্ডার হোক যা হোক যেসব টাকার ব্যবস্থাগুলো আছে সেগুলো কেন্দ্রীয় সরকার এমনভাবে করেছে এবং বলিউড এবং যে কেন্দ্র মানে দিল্লি কেন্দ্রিক যে কালচার সেটা এমনভাবে আমাদের দিকে ছড়িয়েছে যে যারা অহিন্দি জাতি আপনি পাঞ্জাবি আমি বাঙালি আমাদের কম বয়সী ছেলেমেয়েরা একটা হীনমন্যতায় ভুগবে যেরকম বললেন যে গ্রামের পাঞ্জাবি হলো গ্রামের হিন্দি হলো একটু স্ট্যাটাসে ওঠা যাতে ওঠার মতো বাংলাতে ব্যাপারটা খুব একটা থেকে আলাদা না এবং যদি কেন্দ্রীয় সরকার আমাদের থেকে টাকা লুট করে সেই টাকা দিয়ে বিএসএফ সিআইএসএফ বা ফাইন্যান্স কমিশনের মাধ্যমে ইউপিতে টাকাগুলো না দিত টাকাগুলো যদি আমাদের মাঝে থাকতো যারা জীবনে সফল প্রতিষ্ঠিত সেটা আমলা হোক সেটা অফিসার হোক সেটা আইপিএস হোক সেটা রেল পুলিশ হোক যখন দেখত নিজের জাতির তখন এই আত্মবিশ্বাসের অভাব যেটা এটা বোধ তারা বোধ করতো না ফলে আমার মনে হয় আমাদের লড়াইয়ের অনেকটাই কিন্তু আমাদের ওই অধিকারগুলোর দিকে যে সব চাকরি পাঞ্জাবিদের পাঞ্জাবিতে দেবার অধিকার থাকতে হবে বাঙালিদের বাংলায় দেবার অধিকার থাকতে হবে যেরকম ইউপির একজন জন্য হিন্দিতে দিতে পারে আমরা তো সমান অধিকার এই তো ভারতীয় যে যুক্তরাষ্ট্র আপনার যা অধিকার আমার সেই অধিকার একজন হিন্দুস্তানির সেই অধিকার ঠিক আছে কিন্তু যেটা হয়ে গেছে একজন হিন্দিভাষী হিন্দুস্তানির বেশি অধিকার আপনার আমার কম অধিকার আমরা আমাদের নিজেদের রাষ্ট্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছি হয়ে গেছি কারণ পরীক্ষা হোক চাকরি হোক ওরা পরীক্ষা দিচ্ছে হিন্দিতে আর আমাদের পরীক্ষা দিতে হচ্ছে ইংরেজিতে বা হিন্দিতে নিজের ভাষায় দিতে পারছি না আমাদের আই অফিসার আইপিএ ওই অফিসার কোনো কেন হচ্ছে না কারণ আমার আমরা পরীক্ষা ওই 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 ভাষায় আমাদের নিজের ভাষায় দিতে পারছি না আমরা আমাদের দিতে দিচ্ছে কখন ইউপিএসসি মেনস থেকে কিন্তু প্রিলিমিনারি আরে প্রিলিমিনারিটা পাস করে তবে তো মেনসে তো আসল ছাঁটাই হ্যাঁ আগে থেকেই ছাঁটাই হয়ে গেলো আগে থেকে আর ইউপিএসসিতে কটা চাকরি আইএস কটা হয় কটা হয়তো কিছু আপনি সিআইএসএফ দেখুন আপনি সেন্ট্রাল যে স্কুলগুলো তার টিচার ভর্তি দেখুন মানে যেগুলো বড় সংখ্যায় চাকরি পিএসসিউর চাকরিগুলো দেখুন কোনো কিছু পাঞ্জাবিতে পরীক্ষা আর আর একটা জিনিস আমি বাঙালি আমার বন্ধুদের বলতে চাইছি যেখানে দেখছেন যে আপনাদের অধিকার আপনারা পাচ্ছেন না আবাসটা তুলতেই হবে এই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে শিখেছি আজকে আপনাদেরকেই বলতে যাচ্ছি আমি লুধিয়ানাতে একটা আইএলস এর যে এক্সামস গুলো হয় সে আইএলস হচ্ছে একটি পরীক্ষা যার মাধ্যমে যেটা পাশ করলে বিশেষত ইউরোপে আমেরিকায় সেটা ইংরেজি জানে তার টেস্ট হিসেবে পরীক্ষা হিসেবে ব্যবহার হয় ওই ইংরেজিটা আমি কন্টেন্ট রাইটার হয়ে কিছুদিন চাকরি করলাম আইসিআইসিআই ব্যাংকের এটিএম কার্ড পেলাম টাকাটা ওইখানে জমা হলো যেই কার্ডটা ওইখানে ঢুকিয়েছি ওইখান থেকে চয়েস এলো ভাষার সেখানে ভাষার চয়েস কি পাচ্ছি ইংরেজি হিন্দি আর মারাঠি টাকা তো কে তুলবে কার্ডটা বের করলাম ম্যানেজারের কাছে গেলাম একটা কাগজ চাইলাম সঙ্গে সঙ্গে চিঠি লিখলাম যে ম্যানেজার আমাকে আমার চিঠিটা নিল সঙ্গে সঙ্গে বম্বে ওটা স্ক্যান করে পাঠিয়ে দিল যখন যাচ্ছিলাম তো বললো যে একটা কথা বলতে পারি সেটা বলুন

হিন্দি আর ইংরেজিতে থাকবে আপনারা চাইবেন না যে আমাদের বাংলায় কেন নেই আপনাদের ফর্ম ব্যাংকে আপনাদের অন্য যা কিছু কাজ ব্যাংকে যে লোন দিচ্ছে চাষিদের লোন দেওয়া হচ্ছে সেটা কি বাংলা ভাষায় লেখা থাকে ওদের ওটা খালি হিন্দি আর ইংরেজিতে আছে এলআইসি ফর্ম এলআইসি ফর্ম অনেক কিছু আমি কিসের জন্য সই করছি আমি কোন চুক্তি করছি জানিনা না জানি না আমাদের পাঞ্জাবিদের তো আরো অবস্থা খারাপ যারা কিছুটা শিক্ষিত আছে তারাও একরকমের ওই ওই থাম ইমপ্রেশনই দিচ্ছে একটা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসে গেল পাঞ্জাবে লাইন পড়ে রয়েছে আর ওইখানে সব কটা টেবিলের পেছনে ওপরে তারপরে সামনে ওই হিন্দিতে ইনস্ট্রাকশন দেওয়া দেওয়া হয়েছে এই 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 জিনিসগুলো আনবে এই এই জিনিসগুলো আর ওইখানে যে ওই ক্লার্কের কাছে দাঁড়িয়ে থাকলাম দশ মিনিট ওইখানে দাঁড়িয়েছিলাম যত লোক আসছে প্রায় একই প্রশ্ন করছে আর ওই লোকটা ওই একই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে আর প্রশ্নের উত্তরগুলো যে যদি আপনারা খুবই ভালো শিক্ষিত হিন্দিতে থাকেন তবে আপনি ওদের সব প্রশ্নের উত্তর ওই লেখা রয়েছে কিন্তু মানে অর্থাৎ আমাদের যে সরকারি যারা কর্মচারী তাদের সময় নষ্ট মানুষের সময় নষ্ট কারণ নতুন দিল্লি চায় সকলে হিন্দি হবে আচ্ছা একটা কথা এই যে আমাদের পশ্চিমবঙ্গে নানা কেন্দ্রীয় সরকারি অফিস মানেই পাণ্ডেজি শর্মাজি চৌবেজি এটা কি আপনাদের ওখানেও এটা হয়ে যাচ্ছে তাই জন্য বলছি তো ওইখানে ওই অনেক কটা আছে যারা ব্যাংক আছে তারপর আপনার অফিসে কম তো ভর্তি হয়ে গেছে বেশির ভাগ আর যেটা বিশেষ করে প্রতি ব্যাংকে একজন ভাষা অফিসার আছে সেই ভাষা অফিসার দেখছে মানে হিন্দি ভাষা অফিসার ভাষা অফিসার মানে হিন্দি হিন্দির জন্যে আর সবচেয়ে ওই যে আমি কথা বলছিলাম যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসে গেলাম তো সেখানে হিন্দিতে একটা আমি ওপরে ওই যে কমিশনার ওদের সিনিয়র অফিসার ছিল তার কাছে যাচ্ছিলাম যে তারপরে কথা বলতে ওনার সঙ্গে গেলাম যাওয়ার যাওয়ার পথেই আমি দেখলাম একটা ঘর রয়েছে ঘরের ওপরে লেখা রয়েছে রাজ্য ভাষা কাম কক্স রাজ্য ভাষা কক্স আমি ভাবলাম রাজ্য ভাষা বলতে কি স্টেট ল্যাঙ্গুয়েজ না ওটা রাজভাষা রাজভাষা রাজ্য ভাষা না 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 হিন্দিতে রাজ্য বলে না আচ্ছা আচ্ছা হিন্দিতে তো রাজ্যেই বলে না রয় আকার হাফ জয় আর ইয় হ্যাঁ রাজ্য ভাষা আর আমরা পাঞ্জাবিতে বলে দিই রাজভাষা বিচ আর স্টেট ল্যাঙ্গুয়েজ তো এখানে যেখানে যখন জিজ্ঞেস করতে গেছি তো না রে পাঞ্জাবি ভাষাটার রাজভাষা আমাদের আর ওটাও তোমরা হিন্দিতে লিখে দিয়েছ না না আমাদের রাজভাষা যত সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং যেগুলো আছে সেখানে আমাদের রাজভাষা হিন্দি আছে ভেবে দেখো পাঞ্জাবে তার মানে হিন্দি রাজ চলছে তার মানে তো তাই না বাংলাতে হিন্দি রাজ চলছে পাঞ্জাবে হিন্দি রাজ চলছে

কথাগুলো হিন্দি আচ্ছা শেষে একদম শেষে একটা কথা জিজ্ঞেস করতে চাই কারণ বাংলা পক্ষ কিছুটা এ নিয়ে লড়াই শুরু করেছে আমাদের যেরকম খুব গুরুত্বপূর্ণ মানে জিটি রোড বলতে গেলে এই পুরো উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা একরকম আমি নিশ্চয়ই নানা লোকের কাছে নিজের কাছের বড় রাস্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নামি রাস্তা জিটি রোড গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মানে মানে পূর্ব বাংলাদেশের সোনারগা থেকে পেশাওয়ার বোধ হয় লম্বা রাস্তা তো ওই শের আমলে তৈরি তো এবার কথাটা হচ্ছে সেই জিটিটা হচ্ছে এনএইচ টু ঠিক আছে সেখানে হিন্দি আছে ইংরেজি আছে বাংলা নেই আপনি ভাবতে পারেন এবং সেটা নিয়ে আমরা রাজ্যসভায় আমাদের একজন চেনা সাংসদকে দিয়ে প্রশ্ন তুলিয়েছিলাম এটা যে দোষ সেটা তো মানেই নি বলেছে হ্যাঁ এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম করে হবে ঠিক আমরা এই যে আমরা যে লড়াইটা করেছিলাম আমরা প্রথমে বালিতে যেটা হচ্ছে হাওড়ার কাছে বালি সেখানে একটা ডেপুটেশন দিয়েছিলাম তারপরে আমরা দুর্গাপুরে বলেছিল তাদের নাকি আঞ্চলিক অফিস হচ্ছে দুর্গাপুরে সেখানে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এমনকি আসানসোলে রাস্তার পাশে যে কিরকম হওয়া দরকার বাংলায় ওই কিলোমিটার তারপরে যে জায়গার নামগুলো লিখে খবরের কাগজে খবর হয়েছিল সেই করে এদের লজ্জা পাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু এদের কোনো লজ্জা নেই কিন্তু সেই সময় আমাদের কাছে খবর এসছিল পাঞ্জাবের ছেলেরা এর থেকে অনেকটা এগিয়ে গেছে একটু ঘটনাটা বলুন পাঞ্জাবের ছেলেরা তিরিশ দিন ধরে মানে শান্তিপূর্বক এনএচ ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে ওরা ওদের বললো যে দেখুন এখানে ওপরে হিন্দি তারপরে ইংরেজি আর সবচেয়ে নিচে পাঞ্জাবি লেখা রয়েছে এই জিনিসটা হওয়া উচিত না আপনাদেরই একটা নোটিস দেওয়া আছে সবাই আছে রুল আছে যে জাতীয় ভাষা যেটা আছে সেটা ওপরে থাকবে সেই জাতির যে ভাষা সেই জাতির ভাষা রাজ্য ভাষা যেটা আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ যেটা সেটাও করে থাকবে তিরিশ দিন ধরে কেউ কিছু করেনি ওরা কি করেছে ওটা কালী পুতে দিয়েছে কালী পুতে দিয়েছে পুলিশ অ্যারেস্টও করেছে জেলেও ঢুকিয়ে দিয়েছে আর হিন্দুস্তান টাইমস ওটা লিখছে যে সিখ স্মাজ হিন্দি অ্যান্ড ইংলিশ রাইটিংস অন দ্য হাইওয়ে তো সেটার এগেইনস্টে আমি তখন বললাম ওদের হিন্দুস্তান টাইমস মাথায় রাখবেন হিন্দুস্তান টাইমসের মালিক কিন্তু মালিকরা হিন্দি ভাষী তো ওদের বললাম যে সিক রেডিক্যালস বলতে তোমার কি বোঝায় যারা করেছে তাদের মধ্যে বিভিন্ন অর্গানাইজেশন ছিল তুমি কি বলতে চাও সবাই সিক ছিল যার ছবি তোমার এক ক্যাপশনের নিচে হেডিং এর নিচে দেওয়া হয়েছে তার চুল কাটা কাটা সে কোনো দিক থেকে ও শিখ মনে হয় না তো তুমি এটা ডিভাইড ক্রিয়েট করছো ওটা কেন রেডিকালি বা বলছে কেন রেডিক্যাল টেরারিস্ট অ্যান্টি ইন্ডিয়ান মানে পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা সবচেয়ে উপরে থাকবে আপনি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেলেন রেডিক্যাল হয়ে গেল তার রেডিক্যাল মানে তা তাই আচ্ছা একটা কথা বুঝলাম না পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা সবচেয়ে উপরে থাকবে আপনি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেলেন ইউপি তে হিন্দি ভাষা সবচেয়ে উপরে থাকে আপনি সুপার ইন্ডিয়ান হয়ে গেলেন এই গল্পটা কি সেইটাই সেটাই সেটাই আর ওই ওই ছেলেদের জেলে রাখা হলো কিন্তু তারপরে কিছুদিনের মধ্যে সেই জিনিসটা পাঞ্জাবি ওপরে চলে যায় আমাদের কিছু চাইতে হলে কি সবসময় লড়তে হবে আমাদের ন্যায্য যে জিনিসটা আছে সেটা আমাদের মুখের কথা বলে ভালোভাবে বলে সেটা কি পাব না সবসময় কি লড়েই যেতে হবে লড়েই যেতে হবে ওইদিকে বিপিন বাদল দিনেশ মরবে ওইদিকে ভগৎ সিং মরবে উদম সিং মরবে তাই করে যেতে হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ কথা পাঞ্জাবিকে আর বাঙালিকে আজকে যারা রাষ্ট্রবাদের এবং ভারত কি কোনটা ভারত বিরোধী পাঠ পড়াচ্ছে আমার মনে হয় তাদের একবার সেলুলার জেলে গিয়ে দেখা উচিত যে এই পাঞ্জাবি জাতি আর বাঙালি জাতির যত শহীদ আছে ব্রিটিশদের খেদাতে আর কোনো জাতির এত শহীদ নেই পরিষ্কার আপনি যান না ওইটাই তো সেলুলার জেলে দেওয়া আছে তো নাম পরপর কোন কোন জাতি থেকে লোক শহীদ হয়েছে আর যারা জ্ঞান দিচ্ছে তারা তখনও পয়সা গুনছিল এখনো পয়সা গুণছে তারা তখনো পয়সা গুনছিল একটা গুজরাটি শহীদ আছে মারওয়ারির শহীদ আছে একটা এই মারওয়ারির শহীদে কথাটাই কোনো মানে হয় না এই কথাটারই কোনো মানে হয় না পুলবামাতে কজন মরলো সবই তো বাংলার ছেলে পাঞ্জাবের ছেলে একটা আজকে আজকেও ঘটনাটা একই আজকেও ঘটনাটা একই সেলুলার জেলেও যারা মরতো আজকেও তারা মারা যাচ্ছে তখনও যারা পয়সা করতো এখনও তারা পয়সা করে আমি বাংলার পক্ষে পক্ষতে একটা মনে হয় ছবি দিয়েছিলাম আপনারা এবার দেখবেন যে বিদ্যাসাগর সেতু থেকে যখন আমরা আলমপুরের দিকে যাচ্ছি অবস্থাটা খুবই খারাপ বাংলা মিসিং আছে অনেক জায়গায় হিন্দি আর ইংরেজিতে ওইখানে সাইনবোর্ডগুলো রয়েছে আর এটা দেখে আমি তখন আমার ওই স্কুটারে ছিলাম স্কুটার দাঁড় করিয়ে ছবিও তুলেছি আর প্রায় পনেরো কুড়ি দিন আগে আমি এই ছবিগুলো শেয়ারও করেছিলাম বাংলা পক্ষ আপনাদের ওই যে ফেসবুকে যে পেজটা আছে চলছে এই জিনিসটাও একটু দেখা দরকার কারণ কিন্তু ব্যাপারটা হচ্ছে না যে ইউপি এক একটা পাথর একটু তুলতে গেলেই ওইখানে দেখবেন যে অ্যান্টি অ্যান্টি বাংলা অ্যান্টি ভাষা কিছু না কিছু পড়েই রয়েছে একদম আমরা অনেকক্ষণ শুনলাম মহেন্দ্র সিং শেখর কাছ থেকে বাংলার এক প্রকৃত বন্ধু এবং উনি বাংলার প্রকৃত বন্ধু কারণ তিনি পাঞ্জাবি ভাষার পক্ষে এই দুটো একসঙ্গে হয় যে নিজের মাটি এবং জাতির পক্ষে অন্যকে দাবিয়ে রাখতে চায় না সে অন্য যে যে নিপীড়িত মানুষ আছে নিপীড়িত জাতি আছে তার পক্ষে থাকে তার লড়াই তিনি লড়ছেন এবং কোন কোন সময় আমাদের লড়াইও তিনি লড়াই লড়াই দিচ্ছেন আমাদের আমাদের হয়ে কি আমরা নিজেরা লড়ব না জয় বাংলা জয় পাঞ্জাব জয় বাংলা জয় পাঞ্জাব আরেকবার জয় বাংলা জয় পাঞ্জাব জয় বাংলা জয় পাঞ্জাব নমস্কার